আজ এই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরব ইতিমধ্যে মালদা গিয়ে পৌঁছেছেন সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি এবং সেই ছবি দেখতে পাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা তারা উপস্থিত রয়েছেন এবং সুকান্ত মজুমদার তিনিও পৌঁছে গিয়েছেন মালদা এবং এখান থেকেই আজ মালদায় সেই নিহতের পরিবারের সঙ্গে দেখা করার কথা রয়েছে সুকান্ত মজুমদারের নারী নিরাপত্তা নারী সুরক্ষা এই রাজ্যে কোথায় রয়েছে সেই প্রশ্ন তুলে আজ ফের একবার মালদা সফর এবং মালদাতে ইতিমধ্যেই ভোর ঠিক 5:30টার সময় মালদায় পৌঁছে গিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তাকে স্বাগত জানাতে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় ছিল দলীয় পতাকা হাতে নিয়ে এবং ট্রেন থেকে নেমেই দলীয় সমর্থকদের সঙ্গে কথা বলতে দেখা যায় রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে একদম এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি চূড়ান্ত ব্যস্ত সুকান্ত মজুমদার একগুচ্ছ কর্মসূচির মধ্যে অন্যতম মালদাহে তিনি ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন মালদাহেতে যে নাবালিকার মৃত্যুর ঘটনা এবং সেই ঘটনাতেই আজ তার পরিবারের সঙ্গে দেখা করতে সুকান্ত মজুমদার তিনি যাবেন এবং একই সঙ্গে দেখতেই পাচ্ছেন ঠিক ভোর 5:30টায় পৌঁছে গিয়েছেন সুকান্ত মজুমদার মালদাতে সুকান্ত মজুমদারের সফরের সঙ্গী ছিলেন রিপাবলিক বাংলা প্রতিনিধি সন্তু পান এবং প্রতি মুহূর্তে ছবিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি পদতেক এক্সপ্রেসে ট্রেনে করে সাধারণ মানুষের মতনই তিনি আজ মালদা সফর করেছেন ইতিমধ্যে মালদাতে তিনি পৌঁছেও গিয়েছেন ঠিক সকাল 5:30টার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি যখন তিনি মালদা স্টেশনে পৌঁছেছেন আর রাজ্য বিজেপি সভাপতিকে স্বাগত জানাতে প্রস্তুত ছিলেন বিজেপি কর্মী সমর্থকেরা হাতে দলীয় পতাকা নিয়ে সমর্থকদের উপস্থিতি এবং মালদা স্টেশনে পৌঁছেই ট্রেন থেকে নেমেই তিনি সমর্থকদের সঙ্গে কথা বলেন এবং তারপর ধীরে ধীরে এগিয়ে যান ঠিক ভোর 5:30টায় ২৭ ফেব্রুয়ারি রাজ্যসভা ভোট বাংলা থেকে একটি আসনে প্রার্থী দিচ্ছে বিজেপি দিল্লিতে পাঠানো হয়েছে 4টি নাম এবং প্রার্থী দলীয় নেতা না অরাজনৈতিক মুখ ঠিক করবে তা দিল্লি রাজ্য বিজেপির বৈঠকের পর জানিয়েছেন শুভেন্দু অধিকারী ২৭ ফেব্রুয়ারি রয়েছে রাজ্যসভার ভোট এবং তাতে একটি আসন বিজেপির এবং তাতেই চারজনের নাম স্থির করা হয়েছে তবে কার নাম স্থির হতে চলেছে প্রার্থী দলীয় নেতা না অরাজনৈতিক মুখ হবে তা স্থির হবে দিল্লি থেকেই রাজ্য বিজেপির বৈঠকের পর এমনটাই স্পষ্ট করে জানিয়েছেন শুভেন্দু অধিকারী রাজ্যসভা ভোটে বিজেপির 4 প্রার্থীর নাম বাছাই করা হয়েছে একটি আসনের জন্য চারজনের নাম অর্থাৎ 4 প্রার্থীর নাম বাছাই করা হয় এবং সবটাই দিল্লিতে পাঠানো হয়েছে সেখান থেকেই মূলত সিদ্ধান্ত নেওয়া হবে যে প্রার্থী দলীয় নেতা হবেন কিনা নাকি সম্পূর্ণভাবে অরাজনৈতিক কোনো ক্ষেত্র থেকে তাকে নির্বাচন করা হবে রাজ্য বিজেপির বৈঠকের পরই সিদ্ধান্ত সামনে আসবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী রাজ্যসভায় আমরা একটা সিট পাব বিজেপির নাম্বার অনুযায়ী আমরা একটা প্রার্থী দেব এবং নির্বাচন হলে আমাদের প্রার্থী জিতবে নির্বাচন না হলে সেটা শাসকের উপর নির্ভর করে আমরা একটা প্রার্থী আমি রাজ্য সভাপতি আমাদের ওজিএসের আজকে মিটিং ছিল আমরা একটা প্রার্থী দেব এবং যেহেতু আমাদের 67টা ভোট রয়েছে আর আমাদের লাগবে 49টা ভোট